আমাকে আপনাকে সহিভাবে থাকা দরকার আছে। যার দরবারে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর যাওয়ার পরে পাটি বল, দল বল, বৃদ্ধি বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দেশের বল, দশের বল, নেতার বল, নীতির বল, দাদার বল, দিদির বল, এদের বল, ওদের বল, কমরের বল, অর্থের বল, ফেরেশতা বল, গোসল করে কবর ডাঙায় ছুটি চল। এ বলবে টাকার গরম, দিদির গরম, দাদার গরম, পাটির গরম, দলের গরম। বলে কবরে গেলে ফুল নরম, যেখানে যাওয়ার পরে দলে বলে আর গরম দিয়ে কোনো কাজ হবে না। ঈমান আমলে যদি বল থাকে তবে নাজাত পাওয়া যাবে, নচেত নাজাতের কোনো রাস্তা নাই। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সুবহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেক অনেক আলহামদুলিল্লাহ বলে না, আরো সকলে বলেন আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললো না তারা বুদ্ধিমান, মানে জান্নাতের বাগানে যারা বসলো না তারা বুদ্ধিমান। আর যারা জান্নাতের বাগানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করলো ওরা হলো ভাগ্যবান। কি বলো বলো, যারা জান্নাতের বাগানে আসলো না আলহামদুলিল্লাহ বলার সুযোগ তারা পেলো না তারা বড় বুদ্ধিমান। আর যারা জান্নাতের বাগানে বসলো আল্লাহর শুকরিয়া আদায় করলো এরা হলো ভাগ্যবান। বুদ্ধিমানের বন্ধু হলো ভাগ্যবানের বন্ধু হলো রহমান। কে বলো বলো, রহমান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। আজাজিল কম বুদ্ধিমান ছিল না, আবু জেহেল আল্লাহ বড় নেতা ছিল, কথায় কথায় কবিতা ছন্দ তৈরি করত, বড় বুদ্ধিমান ছিল। মানে শুধু যদি বুদ্ধিমান হয় তাহলে পাকা শয়তান। আর বুদ্ধিমান মানে বুদ্ধিটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কাজে লাগাতে পারে তো সে ভাগ্যবান। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরে শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর, যে নবীকে সৃষ্টি না করলে হতো না কোনো ছবি। তিনি হলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, তিনি হলেন দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। তিনি আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুরব্বী বাবাজিরা সকলকে শ্রেণীবদ্ধ ভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আর আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মাটিতে কমবেশি 3,500 ধর্ম আছে। কত কত, কমবেশি 3,500 ধর্ম আছে। সবাই এক ঈশ্বর, এক মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু বট ইত্যাদি সবাই মানে। আমরা মুসলমানরাও যত দল আছে, কেউ কাদিয়ানি, কেউ লামজাবি, কেউ আহলে হাদিস, কেউ তবলিগি, কেউ দেওবন্দি, কেউ সুন্নি, ফুরফুরান, বিভিন্ন দল, সব দলের মানুষই কিন্তু এক আল্লাহকে মানে। কিন্তু যত রকমের সমস্যা ঝগড়া অশান্তি হয় আমার রাসূলুল্লাহকে নিয়ে, ঠিক না ভুল? তবে বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি সম্প্রীতির কথা বলে, মানবতার কথা বলে, সেটা হলো মুসলমানরা, যা শিখিয়েছে কোরআন। আবার সব মুসলমানরাই মানবতা, প্রেম, প্রীতি, ভালোবাসার কথা বলে না, তো বলে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরাই বলে। পৃথিবীর জমিনে যত মুসলমান ধরা পড়েছে সন্ত্রাসী, সব ওয়াহাবি লামজাবি তারা। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনি সামান্য একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের নলালি থেকে রামপুরহাট পর্যন্ত অনেক রাস্তা ধরে হোটেল আপনি দেখতে পাবেন। দুর্গা হোটেল, কালিমা হোটেল, সরস্বতী হোটেল, হিন্দু হোটেল, লিখা থাকে কি থাকে না? আচ্ছা বলেন সত্যি করে, এই সমস্ত হিন্দুদের হোটেলে মুসলমানরা খাবার খায় কি খায় না? খাবার খায়, খাবার খায়।
কিন্তু যদি রাস্তার ধারে লেখা হয় মুসলিম হোটেল চট করে হিন্দু ছেলে কিন্তু সেই হোটেলে খাবার খাবে না আপনি যদি হিন্দু পাড়ায় গিয়ে জলে মুখ লাগিয়ে একটু মানে কলে মুখ লাগিয়ে জল পান করেন আর আমার হিন্দু ঘরের বৌমা যদি দেখতে পায় তো কলটা সাতবার ধরবে কেন মুসলমান জল পান করেছে এটো হয়ে গেল আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এক সময় খাগড়াগড় মাদ্রাসায় বিস্ফোরণ কাণ্ড একটা ঘটনা ঘটেছিল বছরখানিক আগে দুই তিন বছর আগে তা সেই সময় মাদ্রাসায় বোম পাওয়া গিয়েছিল মানে সে মাদ্রাসা ছিল না সেটা বন্ধ ছিল মাঠের মধ্যখানে ভাঙাচোরা বালাখানা ছিল সেটা মাদ্রাসার নাম ছিল তো সেই জায়গায় কিছু মুর্শিদাবাদি হ্যানতন যাই হোক কিছু বোম পেল তো মাদ্রাসার বদনাম দিয়ে সেই সময় বুদ্ধিজীবী শিক্ষিত মানুষগুলো বিভিন্ন জায়গাতে প্রচার প্রসার শুরু করলো হ্যাঁ বাবা চাই এ বাবা জি আমার তো সেই সময় কলকাতায় শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা আন্দোলন করেছিল কি যে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় মুসলমানরা শিক্ষায় এই জন্য পিছনে আছে মুসলমানরা সব মৌলবাদী মুসলমানরা সন্ত্রাসী ইত্যাদি আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা ছিল তারা প্রচার প্রসার করেছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড মুসলমানরা শিক্ষা দীক্ষায় নাই আর রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করে চাকরি নাই চাকরি নাই আমি সেই সময় বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের দ্বারাই বলেছিলাম একবার দরুদ শরীফ পড়েন আল্লাহু আকবার আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা সেই সময় আমরা বলেছিলাম মানে খাস করে আমি বলেছিলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর কোরআন শরীফে আমার আল্লাহ পাক শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন ইকরা তোমরা লেখাপড়া করো তোমরা বিদ্বান হও শিক্ষা অর্জন করো কোরআন কথা প্রথম বলে যে শিক্ষা ছেলে মেয়েদেরকে খাবার খাওয়া শেখাতে পারে নাই যে শিক্ষা ছেলেদেরকে পেশাব ছেলে মেয়েদেরকে পেশাব করার পরে ইস্তেনজা করা শেখাই নাই যে ছেলে মেয়েদেরকে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে খরচ বসুল করা শেখাই নাই সেটাকে আমরা শিক্ষা মনে করি না যে ছেলে এখন কুকুর বিড়ালের মতো পেশাব করে লজ্জা শরম করে না সমাজ সে মানে না সে কি মুসলমানের খাতায় পড়তে পারে আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা গোটা বিশ্ব জাহানকে যিনি সাজিয়ে দিয়ে গেছেন গোটা বিশ্ব জাহানকে যিনি আলোকিত করে গেছেন যিনি মানবতা প্রেম প্রীতির কথা বলে গেছেন তিনি দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুলের দ্বারা ইশারা করেছেন আকাশের চন্দ্র দুই টুকরো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছিলেন বনের গাছগুলো পা পা করে এসে নবীকে আড়াল করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে বলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখ আলো ফিরে পেয়েছিল জ্যোতি ফিরে পেয়েছিল যে নবীর এই হাত দিয়ে কুষ্ঠ ব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন কুষ্ঠ ব্যাধির শরীর সুস্থ হয়েছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদম দিয়ে তিনি হাঁটতে পরে বালির উপর হাঁটলে পায়ের ছাপ পড়তো না কিন্তু পাথরের উপর দিয়ে হাঁটতে পরে পাথরে নবীর কদমের ছাপ নিশানা পড়ে যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা
হাবিবে কিবরিয়া জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শত শত মুজিজা বিশ্বের মাটিকে বিশ্বের মানব জাতিকে দেখিয়ে দিয়ে গেছেন সেই নবী মুস্তাফার পাক ও পবিত্র হাত মোবারক দিয়ে আবার অমুসলিম ইহুদির পায়খানাও পরিষ্কার করেছেন তো মানবতা প্রেম প্রীতির কথা একমাত্র রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন দেখে দিয়ে গেছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যত রকমের অশান্তি কেউ বলে নবী মাটি তৈরি কেউ বলে নবী মাটি তৈরি আমরা বলি না না নবীকে মাটি বলো না নবী আমার নূরে তৈরি কেউ বলে নবী বড়ের বড় ভাইয়ের মতো আমরা বলি রাসূলুল্লাহ কে বড় ভাইয়ের মতো বলো না আমার নবী তো হলো তুলনাহীন যা পৃথিবীর মধ্যে আর কারো তুলনা হয় না কেউ বলে নবী তো আমাদের মতো মানুষ আমরা বলি নবীর সমতুল্য সমকক্ষ আর কেউ হয় না কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কত নবী নবী করা লাগবে না দরুদ পড়া লাগবে না আমরা বলি শুধু আল্লাহ আল্লাহ করে নবী পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ করে আল্লাহর ভালোবাসা লাভ হয় না নবীর গোলামি তাবেদারি করো ইহকালে নাজাত পাবে কেউ বলে নবীর কোনো ক্ষমতা নাই আমরা বলি নবীর সুপারিশে কেউ নাজাত পাবে না কেউ বলে নবী আর কি করবে আমরা বলি নবীর কদমে জান্নাত উদ্বোধন হবে মুসলমান আমার নবীর নূরের না মাটির এ মুসলমান আমরা কিসের গো আমরা মাটির এতদিন শুনেছিলাম মাটি কিন্তু সত্যি কি ডাইরেক্ট মাটি তৈরি আল্লাহ পাক কোরআনে তো কথা বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের পারা নম্বর 23 সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 4 আয়াত নম্বর 77 লাইন নম্বর 6 আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবীন কোরআনের পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 12 সকালে কাল সকালে কোরআনটা খুলে একবার দেখে নিতে পারো সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুযগাতান ফখ خلقنا المزغطة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা হইতে নুতফা বুঝেন আপনারা নুতফা মানে পানির নির্যাস নুতফা মানে বীর্য ওই পুরুষের শিরদানা থেকে এক ফোঁটা পানি মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি মিশ্রিত হয়ে যখন একটা পানি তৈরি হয় ওই মহিলার গর্ভে জরায়ুতে আমার আল্লাহ পাক বলেন ওই পানিটার নামই হলো নুতফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নুতফা হইতে তৈরি করেছি তবে আদম নবীকে আমি আল্লাহ ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছি তোমরা বলে আদম সন্তান তোমরা বলে আদম সন্তান তাই তোমরা নিজেদেরকে বলো আমরা মাটির তৈরি কিন্তু মুসলমানের ছেলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন কত জাকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে নূর দিয়ে তৈরি করেছি তার সাথে আমি আল্লাহ পাক ওয়া কিতাবুম মুবিন এক উজ্জ্বলময় কিতাব দান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন লাউলাকা লামা খালাফতুল আফলাক লাউলাকা লামা খালাফতুল আফলাক আমি আল্লাহ পাক আসমান জমিন কোন কিছুই সৃষ্টি করতাম না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি যদি আমার রাসূলুল্লাহ নূরকে তৈরি না করতাম সৃষ্টি না করতাম আল্লাহ নবী দুজাহানের বাদশা বলেন মা কুনত নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন যখন আদম নবী সবার আগে আমার রাসূলুল্লাহ নূরকে তৈরি করি
আদম নবীকে তৈরি করার পর আদম নবী চলে তো আদমের পিছনে পিছনে ফেরেশতারাও চলে আদম নবী চলে তো শত ফেরেশতা পিছনে পিছনে চলে আদম নবী বলে আল্লাহ আমার পিছনে পিছনে এত ফেরেশতা চলে আল্লাহ বলেন আদম এটা তোমার জন্য নয় তোমার পৃষ্ঠদেশে আমার হাবিবুল্লাহ নূরকে রেখেছি সেই নূরকে জিয়ারত করার জন্য শত ফেরেশতা পিছনে পিছনে চলে আমি কি তোমার হাবিবুল্লাহর নূরকে দর্শন করার সৌভাগ্য নসিব কি জুটবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী সাফি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্ত আঙ্গুলে নূরকে দিয়েছিলেন কিছু সময়ের জন্য আর বারবার আদম নবী আলাইহিস সালাম ঠোঁটে আর চোখে বলিয়েছিলেন জোরে বলুন না একজন ব্যক্তি বলছিলেন যে হুজুর ওই আদম নবী থেকে আমার রাসূলুল্লাহ সাজরা মোবারকটা একটু বলবেন আমার নবীর বংশ পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর নূরকে আদমের পেশানিতে রেখেছিলেন এই নূরটা আস্তে আস্তে আদম নবীর পুত্র থেকে তার পুত্র তার পুত্র তার পুত্র আস্তে 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 আব্দুল্লাহর কাছে এসেছিল কিভাবে আদম নবীর পুত্র আদম নবীর পুত্রের নাম হলো শীষ নবী শীষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুস ইয়ানুসের পুত্রের নাম হলো কাইনান কাইনানের পুত্রের নাম হলো মাহালাইল মাহালাইলের পুত্রের নাম হলো ইদ্রিস নবী ইদ্রিস নবীর পুত্রের নাম হলো মুতাশালাক মুতাশালাকের পুত্রের নাম হলো লামাকানান লামাকানের পুত্রের নাম হলো নূহ নবী নাজিউল্লাহ তার পুত্রের নাম হলো শাম শামের পুত্রের নাম হলো আরফাজ আরফাজের পুত্রের নাম হলো সালিফ সালিফের পুত্রের নাম হলো আবির আবিরের পুত্রের নাম হলো ফালি ফালিকের পুত্রের নাম হলো সারা সারাকের পুত্রের নাম হলো হুবাই হুবাই পুত্রের নাম হলো নাহুর নাহুরের পুত্রের নাম হলো তারা ওই নূরটা এসে গেল তারকের পুত্র জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ এ মুসলমানের ছেলেরা ওই আদম নবীর পুত্রের নাম হলো ইসমাইল নবী জাবিউল্লাহ তার পুত্রের নাম হলো নাবি নাবিদের পুত্রের নাম হলো ইয়াসুফ ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ ইয়ারিফের পুত্রের নাম হলো তারা তারাফের পুত্রের নাম হলো নাহুর নাহুরের পুত্রের নাম হলো মাহফুজ মাহফুজের পুত্রের নাম হলো আদ আদ আদের পুত্রের নাম হলো আদনান আদনানের পুত্রের নাম হলো মুআদ মুআদের পুত্রের নাম হলো নাজার নাজারের পুত্রের নাম হলো ইলিয়াস ইলিয়াসের পুত্রের নাম হলো মুদরিকা মুদরিকার পুত্রের নাম হলো খুজাইমা খুজাইমার পুত্রের নাম হলো কিনানা কিনানার পুত্রের নাম হলো নাজার নাজারের পুত্রের নাম হলো মালিক মালিকের পুত্রের নাম হলো ফিহির ফিহিরের পুত্রের নাম হলো গালিব গালিবের পুত্রের নাম হলো লুই লুইয়ের পুত্রের নাম হলো কাবাব কাবের পুত্রের নাম হলো মুররা মুররার পুত্রের নাম হলো কিলাব কিলাবের পুত্রের নাম হলো কুশাই কুশাইর পুত্রের নাম হলো আব্দমানাফ আব্দমানাফের পুত্রের নাম হলো হাশিম হাশিমের পুত্রের নাম হলো আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের পুত্র আব্দুল্লাহ আর আব্দুল্লাহর নয়নের তারা দুজাহানের বাদশা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জশনে ঈদে মিলাদুন নবী জিকরে শাহাদাতাইন জিকরে শহদায়ে কারবালা মসলকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব কিবলা মুসলমান পীর এই আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা খুব ভালো করে ধ্যান দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন নবী নূর নবী বাশার মুসলমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন আর আল্লাহ পাকের দরবার থেকে এক ফেরেশতা তার নাম জিবরিল আলাইহিস সালাম নবীর সামনে বসে রাসূলুল্লাহর সাথে কথাবার্তা কইছে আর আমার রাসূলুল্লাহর কন্যা নবী নন্দিনী ফাতেমাতু জাহরা ছোট ছোট মেয়ে খেলা করছিলেন আল্লাহ রাসূল বলেছেন মা ফাতেমা তুমি কি এই বিটাকে চেনো বলে আবু আমি তো চিনি না বলে এর নাম হলো জিবরিল ফেরেশতা আমি যাকে ভাই ভাই বলে সম্মান করি এ মা ফাতেমা তোমার সাথে কখনো কোনো সময় যদি সাক্ষাৎ হয় তুমি আমার এই জিবরিল ফেরেশতাকে ছোট চাচা বলে ডাকিও কি বলে যেমন বলেছে ছোট চাচা বলে ডাকবে জিবরিল ফেরেশতার মুখটা ছোট হয়ে গেছে
আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করেন তোমার মনটা খারাপ কেন হে জিবরিল তোমার মনটা ভারী হয়ে গেল কেন সঙ্গে সঙ্গে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনার কন্যা ফাতেমাকে আমার জন্য ছোট চাচা বলতে না বলে বড় চাচা যদি বলতে বলতে আমি জিবরিল মহা খুশি হয়ে যেতাম বলে জিবরিল তুমি আমার চেয়ে বয়সে বড় না জ্ঞানে গুণে বড় বড় তোমাকে দেখাতে হবে বড় হও কিসে বড় বলে ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি নেবেন না আপনার চেয়ে তো কখনোই জ্ঞানে গুণে বড় নাই তবে ইয়া রাসূলুল্লাহ মনে ভাই আপনার চেয়ে নিশ্চয়ই বয়সে বড় হব আল্লাহ নবী বলেন জিবরিল তোমার কি মনে পড়ে না তুমি কি কখনো দেখতে পাও নাই ওই আরশে আযিমের সম্মুখে একটা তারা একটা নূর কি কখনো দেখতে পেতে না জিবরিলের মনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আরশে আযিমের সম্মুখে একটা তারা একটা নূর ঝিকিমিকি করত আমি জিবরিল ফেরেশতা দেখতে পেতাম একবার দেখতে পাওয়ার পরে দ্বিতীয় দিনে আর দেখতে পেতাম না মাস কেটে যেত আর দেখতে পেতাম না ইন্তেজার করে থাকতাম দুই মাস কেটে যেত আর দেখতে পেতাম না চার মাস কেটে যেত আর দেখতে পেতাম না ছয় মাস কেটে যেত আর দেখতে পেতাম না এক বছর কেটে যেত আর দেখতে পেতাম না পাঁচ বছর কেটে যেত আর দেখতে পেতাম না একবার দেখার পরে বিশ বছর আর দেখতে পেতাম না পঞ্চাশ বছর আর দেখতে পেতাম না সত্তর বছর আর দেখতে পেতাম না ইয়া রাসূল বলে জিবরিল বলো বলো আজ পর্যন্ত ওই তারাটাকে ওই নূরটাকে কত শতবার দেখেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটাকে ওই নূরটাকে আমি জিবরিল ফেরেশতা 7000 বার দেখেছি আল্লাহ নবী বলেন জিবরিল শুনে রেখে দাও ওই তারাটা ওই নূরটাই হলাম আমি নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই তারাটাই বললাম আমি নবী আমার নবী কিসের নবী নূরের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রমাণ করাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তে গিয়েছেন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার কাছে বসে আছেন আমার রাসূলুল্লাহর জন্য ইন্তেজার করছেন নবী কখন আসবেন আমি আমার রাসূলুল্লাহকে দুটো মনের জমানো কথা বলবো আল্লাহ নবী আসছে না করে পথ চেয়ে আম্মা জান আয়েশা বসে আছেন সূর্যটা লাল হয়ে গেল মাগরিবের ওয়াক্ত হতে চলেছে নবী আসছে না বিলাল আজান দিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা দৌড়ে মাগরিবের নামাজটা পড়ে আবার জলদি করে এসে দরজার কাছে বসে আছেন আমার নবী আসবে কখন আমার নবীকে আজকে রাস্তা থেকে ডেকে নেব আর জমানো দুটো কথা আমার রাসূলুল্লাহকে জানাবো পথে বসে থাকতে থাকতে দেখেন আমার দয়া রাসূল পা পা করে আসছেন আম্মা জান আয়েশা দাঁড়িয়ে দিয়ে দুটো হাত জড়ো করে আমার রাসূলুল্লাহকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর কদম থমকে গেল চেহারাটা ঘুরিয়ে দেখে বিবি আয়েশা সালাম জানিয়েছে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন হে বিবি আয়েশা কি মনে করে সালাম জানাও আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়ে আমি আপনার জন্য ইন্তেজার করে বসেছিলাম একবার যদি ঘরে আসতেন আমি আয়েশার দুটো কথা ছিল আপনাকে বললাম আল্লাহ নবী বলেন আয়েশা না 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 আজ আর তোমারটাকে সারা দিতে পারলাম না আজ আর তোমার ঘরে আমি যেতে পারলাম না আয়েশা যেদিন তোমার ঘরে পালি হবে সেদিন সব তোমার মনের জমানো কথাগুলো আমি রাসূলুল্লাহকে শোনাবে আমি রাসূলুল্লাহর সব কথাগুলো শুনবো আজ আর শুনবো না
اما جانا عائشہ قد قد سورے بولین یا رسول اللہ یا نبی اللہ آج اپنے جو دن آسین مونے بڑو کشتو پاو کنتو آج جو دی اپنی آسین آج اپنا کے پریم نبیدن عائشہ قربینا آج اپنا کے کنو بھلو بسا دبینا آج عائشہ اپنا کنو شما قربینا اما جانا عائشہ ڈاک دیئے چھے اللہ نبی پاپ پاک کرے سامنے سے چھے بولو عائشہ بولو کی بولو بولو اما جانا عائشہ بولین یا رسول اللہ کتھا دوٹو بڑو گو کن کتھا امون پاکا جائے گائی بولا جابینا امون پاکا جائے گائی بولا جابینا کیوں سنے نے بے کیوں چاندے پیرے جابے بے ایک چو نیری بیری نیری جون جائے گائی گائی لے بھالو بھائی نبی بولچن عائشہ عائشہ خوب سنسپن جی مائک ٹھیک اللہ رسول صلی اللہ علیہ وسلم سامنے دارائی اما جانا عائشہ بکر کا پوٹا شرائی کی کچھ ہے اما جانا عائشہ بکر کا پوٹا نہیں شوری ہے نبی بولتے ہیں عائشہ بکر کا پوٹا شرائی کیا نو عائشہ تمہیں بکر کا پوٹا شرائی کیا نو اما جانا عائشہ کانتی شروع کرے کیدے کیدے بولے یا رسول اللہ ہمی عائشہ اپنا کے پریم نیبو دن کرو بونا ہمی عائشہ اپنا کے کنو بھالو بسا دو بونا ہمی عائشہ اپنا کنو سیبا کرو بونا یا رسول اللہ بکر کا پوٹا سوریے چھے درجہ جنلہ بندو کرے چھے ایک بار امر کا پوٹا دکے اللہ رسول اللہ کا پوٹا نیرو کن کرے دیکھ چھے عائشہ کی کورے دن کنٹا چھو عائشہ کپوٹا یامون کورے چھیرے گا چھے عائشہ تمہیں ایک دن امک بول لینا ہے نا تمہیں کپوٹا پور رات دن پار پورو کیا مون کورے اما جان عائشہ بولے نیا رسول اللہ ایکٹائی مطر پورونے رو کپور یا رسول اللہ یا حبیب اللہ امار تو دیتیو کورا کپور نائی ہمیں اپنا کے بول بول باپ چلم سجوک بات چلم یا رسول اللہ اما کے کپورے رو بابستہ کورا دے بے بے اللہ نبی بولے چھے نائشہ ہمیں امار امت امتیر کتا بھابتے بھابتے آئیشہ ہمیں تمہار کتا سنگسر کتا اجار کورے دیتی آئیشہ تمہیں کچھ مونے کورونا آئیشہ تمہیں ارمیار ایک تدیس ہمائی داؤ ہمیں تمہار کیا کپورے رو بابستہ کورا دو آئیشہ اے آمار بی بی آئیشہ اوئی مدینار ساری ساری کے جلگاز دیکھتے باؤں اے یا رسول اللہ آئیشہ کے جلگر پتا نہیں ایسے کوئی ایک تدیل سلائی کورے کٹیے لاؤ اما جانا آئیشہ چکر پانی بیرے گالو چکر کورے کندے شروع کلو اللہ نبی سامنے چکر پانی مچھے نہیں بولے یا رسول اللہ یا نبی اللہ اپنار بی بی آئیشہ کے جلگر پتا نہیں ایسے سلائی کورتے چے چلو کبھی بکر کا پور جگر سوڑاتے گھائی تر جا جا بندو کر دیتے گھائی چانا لالا بندو کر دیتے گھائی ہمی آئی سر گھٹا تکن اندکار ہوئے جائی اندکارے کا پور سلائی کورا سمب گھائی نا بولے آئیسا ایٹو پودی جلاتے پارو ایٹو باتی جلاتے پارو آئیسا اما جانا عائشہ بولے نیا رسول اللہ بادی جالا مطو تیل تلکو عائشہ بولے نائی اللہ نبی کانتے شروع کرلے نائشہ اندھوں گرے رات کٹا چوائشہ ایک دن بول لے نائنا اور ہمیں امار کو نگاران موتون موتی کتا بھابتے بھابتے عائشہ تمہار سنگسر ایکٹی بارا مارا مجھگا ساکڑا ہولو نائشہ تمہیں کیوا بے رات کٹا چوائشہ داؤ اما کہا تیلر جائے گا تو عائشہ اللہ نبی تیلر جائے گا نہیں ہے نبی امار مدینار بولی تے جابے تیل دار بولی
اما جانا عائشہ نبی جبہ مبارک ٹینے دھরেছেন نبی جیتے چاہیں اما جانا عائشہ جیتے دیبے نا نا یا رسول اللہ اپنی جابن نا اپنی ہمارے گھر থেকে پا بڑھাবেন نا اپنی مدینار گلیতে যাবেন نا যাবেন তো কোথায় যাবেন কোন মানুষের কাছে তেল দার করবেন কোন মানুষের কাছে হাত পাতবেন আমি عائشہ আপনাকে দুনিয়ার কোন মানুষের কাছে ঋণী হতে দেব না বলে আয়েশা তেল যদি না নিয়ে আসিস তুমি ঘরে বাতি কেমনে জ্বালাবে তোমার ছেড়া কাপড়টা সেলাই করবে কেমন করে হ্যাঁ আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আয়েশার ঘরে বাতি জ্বালানো লাগবে না আমি আয়েশার ঘরে কোনো তেলের প্রয়োজন হবে না আল্লাহ পাক আপনাকে নূর দিয়ে তৈরি করেছেন আল্লাহ পাক আপনাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন আপনি হলেন নূরের নবী আমার জানালা বন্ধ আছে দরজাটা বন্ধ আছে আপনি আমার অন্ধকার ঘরে কিছুক্ষণ তাশরীফ রাখুন কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে থাকুন আমি আয়েশা আপনার নূরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব